পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ দেখাশোনার জন্য গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করাছে, অর্থাৎ কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করছে এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করছে। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। সো কোন কোন পঞ্চায়েতে নিয়োগ করছে, কিভাবে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করতে গেলে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে বা তোমরা অবশ্যই অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে, অর্থাৎ দুটি প্রসেসে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আজকে কিছুক্ষণ আগে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছ, সো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে। সো এখানে আবেদন করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনের ফর্মের লিঙ্ক সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো বা ভিডিও শেষ অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে সেটাও জানিয়ে দেবো। সো এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবে, এখানে তোমার নাম দিয়ে দেবে, এছাড়াও একটি ইজি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, একটি পেজের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা A4 সাইজে প্রিন্ট আউট বার করার পর তোমাদের অবশ্যই সমস্ত ডকুমেন্ট লেখার পর এখানে তোমার সিগনেচার করে দেবে, এখানে ডেট দিয়ে দেবে, এখানে অবশ্যই প্লেসটা দিয়ে দেবে, তাহলেই তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, যেমন হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের অবশ্যই টেন্থের অবশ্যই মাধ্যমিকের তোমাদের অবশ্যই ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারো বা ডেট অফ বার্থের সার্টিফিকেটটা দিতে পারো। এছাড়াও অবশ্যই তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, 6 মাসের কম্পিউটার যে বেসিক কম্পিউটার কোর্স থাকে সেটা থাকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ভোটার কার্ড লাগবে, রেসিডেন্সি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে একটি দিতে পারো, আবেদন করতে পারবে। আবেদন তোমরা অবশ্যই করতে পারবে দু প্রকারে, অবশ্যই এখানে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় অবশ্যই পোস্টের মাধ্যমে বা গিয়ে তোমরা জমা দিয়ে আসতে পারো, বা এখানে একটি ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতেও তোমরা অবশ্যই পাঠিয়ে দিতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম এবং অবশ্যই সমস্ত ডকুমেন্ট অবশ্যই PDF ফর্ম্যাট করে। এখানে একটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি তোমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে অবশ্যই তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমেও তোমরা সমস্ত কপি PDF করে তোমরা পাঠিয়ে দিতে পারো। এছাড়াও যারা অবশ্যই এই ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে চাইছো তারা অবশ্যই মুখবন্ধ খামে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা অবশ্যই লিখে দেবে। এছাড়াও ইমেলে যারা আবেদন করবে তারা অবশ্যই ইমেলের যে সাবজেক্ট অপশন রয়েছে সেই সাবজেক্টে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক। এছাড়াও এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 14 ফেব্রুয়ারি 2000 বিকাল 5টা পর্যন্ত তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এই অফিসিয়ালি নোটিফিকেশনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? এই অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিশচন্দ্র 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লক হরিশচন্দ্র মালদা। সো হরিশচন্দ্র ডেভেলপমেন্ট ব্লক থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। সো হরিশচন্দ্র ডেভেলপমেন্ট ব্লকে যারা বাসিন্দা রয়েছে তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। সো হরিশচন্দ্র অবশ্যই মালদা জেলার একটি অবশ্যই ব্লক, সো মালদা জেলার হরিশচন্দ্র ব্লকে যারা অবস্থিত তারা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। আর যদি তোমার হরিশচন্দ্র ডেভেলপমেন্ট ব্লক না হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি দিতে পারো, তোমার ব্লকের নামটি, তাহলে অবশ্যই নেক্সট পার্ট ভিডিওতে তোমাদের যদি রিকমেন্ড হয়ে থাকে তোমার ব্লকে তাহলে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। সো এই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে 25/1/2021, অর্থাৎ 25 জানুয়ারি 2021 এই অফিসিয়ালি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে, যার মেমো নম্বর এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে নোটিফিকেশানের হেডলাইনে অবশ্যই বলে দিয়েছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অন প্রপারলি কন্ট্যাকচুয়াল বেসিক। সো অবশ্যই এখানে কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করছে, অর্থাৎ অস্থায়ী পদে নিয়োগ করছে, এবং এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট অবশ্যই তোমাদের বলে দিয়েছি 14 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তোমরা আবেদন করবে। যারা গিয়ে জমা দিয়ে আসতে চাও তারা অবশ্যই 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে দেখো, এখানে টোটাল 3টি ভ্যাকান্সি রয়েছে, 3টি গ্রাম পঞ্চায়েতে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। গ্রাম পঞ্চায়েতের নামগুলি অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই 3টি গ্রাম পঞ্চায়েতে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই এখানে পোস্টিং এই 3টি গ্রাম পঞ্চায়েতে হবে। হরিশচন্দ্র ডেভেলপমেন্ট ব্লকে যারা বাসিন্দা রয়েছে তারা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক অবশ্যই সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স ম্যাথ থাকতে হবে অবশ্যই সাবজেক্ট, এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই 55% মার্কস থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই দেখো এখানে অবশ্যই 6 মাসের যে বেসিক কম্পিউটার ট্রেনিং থাকে সেই কম্পিউটার ট্রেনিংটা অবশ্যই থাকতে হবে, বা 6 মাসের যে বেসিক ট্রেনিং কোর্সটা থাকে কম্পিউটার ট্রেনিং কোর্স সেটা থাকলেই অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও আবেদন করতে গেলে অবশ্যই বয়সসীমা হতে হবে 18 থেকে 35 বছর পর্যন্ত, এবং বয়সসীমা 1 ফেব্রুয়ারি 2021 হিসেবে ধরতে হবে, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আবেদন করতে পারবে অবশ্যই বলে দিয়েছি
হরিশচন্দ্র ডেভেলপমেন্ট ব্লকের যারা পারমানেন্ট রেসিডেন্ট রয়েছে অর্থাৎ স্থায়ী বাসিন্দা রয়েছে তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই বেতন তোমাদের 12,000 থেকে শুরু হবে, অর্থাৎ পোস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই 12,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের বলে দিয়েছি আবেদন প্রসেসটা, সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।